এস আলম গ্রুপ বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার মিথ্যাচার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। নিউজ 24-কে তিনি বলেন, এস আলম বিষয়ে খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, এমনকি এ নিয়ে ডেইলি স্টারের সঙ্গে তাঁর কোনো কথাও হয়নি। একই প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, শুধু এস আলম নয়, কোনো ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিতে তাকে আদেশ দেওয়া হয়নি। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে এস আলম গ্রুপের সম্পদের তদন্ত শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক একটি ঘটনায় এস আলম গ্রুপের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জমি দেখিয়েছে প্রতিষ্ঠানটি ঋণ নিয়েছে, দেখিয়ে প্রতিষ্ঠানটি ঋণ নিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি দফতর থেকে এস আলম কিংবা অন্য কোনো ব্যবসায়ীর বিষয়ে খোঁজ নিতে তাকে কোনো আদেশ দেওয়া হয়নি। গতকাল আমাকে ডেইলি স্টার থেকে মিস্টার পার্থ, উনি চিফ রিপোর্টার অফ ডেইলি স্টার, মিস্টার পার্থ একজন পরিচয় দিয়ে আমাকে ফোন করেছে এবং আমি তাকেও ক্লিয়ারলি বলেছি যে এই ধরনের কোনো এস আলম কেন কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে বা ব্যবসায়ী সম্পর্কে কোনো ধরনের খোঁজখবর, সে জমি জমা হোক সম্পত্তি হোক, কোনো ধরনের কোনো খোঁজখবর করার জন্য কোনো লিখিত আদেশ, কোনো মৌখিক আদেশ, কোনো আদেশই আমাদের উপর আসেনি, কেউ দেননি। সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কেউ বলেননি, ভূমি মন্ত্রণালয় থেকেও কেউ বলেননি বা সরকারের অন্য কোনো দপ্তর থেকেও কোনো গ্রুপ গ্রুপের কোনো সম্পদ বা কোনো কিছু সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য কোনো লিখিত বা মৌখিক আদেশ কেউ আমাদেরকে দেয়নি এবং আমরাও কাউকে এই ধরনের আদেশ নির্দেশ দিইনি। এটি যারা ডেইলি স্টারে লিখেছে, এটি তারাই জানে তারা কীভাবে লিখেছে, কোন জায়গা থেকে তথ্য পেয়েছে।